প্রিয় ভিউয়ার্স, আমরা এসএমটিভি কুষ্টিয়ার পক্ষ থেকে আজ এসেছি মনপুরার বাঁধ। মনপুরার বাঁধে আছি আমরা, আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুটবল খেলা হচ্ছে। এখানে অনেক দর্শক শ্রোতা কিন্তু খেলা দেখছে এবং প্লেয়াররা কিন্তু খেলা খেলছে। এইরকম একটি পরিবেশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা সরাসরি ফুটবল খেলাটা দেখাচ্ছি না, আমরা আংশিক আপনাদের সমস্ত দৃশ্য দেখাচ্ছি। আর আমার পাশেই দেখতে পাচ্ছেন মাটির কিন্তু অনেক স্তূপ, অনেক অনেক দর্শক শ্রোতা কিন্তু মাটির উপরে, মনে হচ্ছে যেন পাহাড়ের উপর দাঁড়িয়ে তারা খেলা দেখছে। খেলাটা এত মনোমুগ্ধকর হয়েছে যে পাহাড়ের উপর দাঁড়িয়ে তাদের খেলা দেখা লাগছে। আর এই এই সাইডটা দেখতে পাচ্ছেন একটি প্রাকৃতিক পরিবেশে ভরা। আমরা আপনাদের যা দেখাচ্ছি তার সব কিছুই কিন্তু অনেক অ্যাট্রাকটিভ বিষয়, ন্যাচারাল। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি শেখ রাসেল সেতু, অর্থাৎ কুষ্টিয়া থেকে হরিপুর পারাপারের যে সেতু, সেই সেতুর দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা এখান থেকে দেখাচ্ছি। আর আমার পাশেই রয়েছে গড়াই নদী। আমি আপনাদেরকে গড়াই নদীর দৃশ্য দেখাচ্ছি। এটি কিন্তু সেই বলেছি বাংলাদেশের যে মনপুরা যে সিনেমা হয়েছিল, সেই সিনেমার শুটিংটি কিন্তু এখানেই হয়েছিল। এটাকে বলা হয়েছে মনপুরার বাঁধ। আর আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো গড়াই এবং পদ্মা নদীর যে মিলিত স্থান, সেই মিলিত স্থানের নাম হলো মোহনা। আপনাদেরকে আমরা সেই মোহনা কিন্তু দেখাচ্ছি এখান থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা এবং গড়াই নদীর যে মিলিত স্থান, সেই মিলিত স্থান মোহনা। অর্থাৎ এক কথায় এখানে যা কিছু আছে সবই মনোমুগ্ধকর। আর আপনারা দেখতে পাচ্ছেন গড়াই নদীতে যে বাঁধ নতুন করে কিন্তু ব্লক দিয়ে আটকানো হচ্ছে। আমরা আপনাদেরকে সেই রকম একটা দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি সেই বাঁধের দৃশ্য গড়াই নদীতে। গড়াই নদীর যে রক্ষা, অর্থাৎ রক্ষা বাঁধ, যেটা রাস্তাটা ভেঙে যাবে যদি না ভাঙে, এই জন্যই পানি উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু এই কাজটি কিন্তু করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি বাঁধ দেওয়া হয়েছে, এতে গড়াই নদীতে এই রাস্তা কিন্তু আর ভেঙে যাবে না। এরকম একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটা কিন্তু ব্লক দিয়ে কিন্তু আটকানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গড়াই নদীতে কিন্তু আস্তে আস্তে পানি বাড়তে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এরকম একটা দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন কিন্তু আছি একদম গড়াই নদীর ধারে। আমরা দেখাচ্ছি সেই গড়াই নদীর পানির দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে গড়াই নদীতে কিন্তু এখন বর্তমানে পানি অনেকটাই বেড়ে গেছে। কিছুদিন আগেও কিন্তু গড়াই নদী একদম শানশান অবস্থা ছিল, অর্থাৎ হেঁটে পার হওয়া যেত এরকম একটা অবস্থা কিন্তু গড়াই নদী হয়ে গেছিলো। এখন যেহেতু বর্ষা মৌসুম, তাই কিন্তু গড়াই নদীতে কিন্তু পানি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন পদ্মা নদী থেকে এই গড়াই নদীতে কিন্তু এই পানি প্রবেশ করছে। এটি কিন্তু প্রবেশ মুখ। আমরা আপনাদেরকে সেই রকম জায়গায় দেখাচ্ছি যেটাকে বলা হয় পদ্মা এবং গড়াইয়ের মোহনা। আপনারা আরেকটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে কিন্তু বেশ কয়েকটা ডেজার রাখা আছে। আমরা আপনাদেরকে সেই রকম দৃশ্যও দেখাচ্ছি। ওই ডেজারের মাধ্যমে কিন্তু বালি মাটি কেটে গর্ত করে দেওয়া হয় যাতে পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। এই রকম কাজটি কিন্তু প্রতিনিয়ত এই ডেজারের মাধ্যমে করা হয়ে থাকে। অর্থাৎ নদী খননের জন্য যে প্রচেষ্টা সেটা কিন্তু ওই ডেজারের মাধ্যমেই করা হয়। গড়াই এবং পদ্মার যে মোহনায় যদি কোনো বিঘ্ন না হয় সেজন্য কিন্তু ডেজার প্রতিনিয়ত এই মাটি খননের কাজ করে থাকে। আমরা সেই রকম একটা দৃশ্য দেখাচ্ছি। আর আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি, সেটা আমাদের দেখতেই পাচ্ছেন যে গড়াই নদীর পাশে কিন্তু দুইটা ইট ভাটা রয়েছে পাশাপাশি। হ্যাঁ, নির্মাণ কাঠামো তৈরি করার জন্য যে ইট দরকার হয় সেই ইট কিন্তু তারা কিন্তু এই খোলামেলা পরিবেশে, অর্থাৎ নদীর ধারে এই রকম দুইটা ইট ভাটা আছে, এখানে কিন্তু ইট তৈরি করা হয়। এই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এক কথায় এখানে যা কিছু আছে সবই প্রাকৃতিক। আমরা এই প্রাকৃতিক দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিনোদনের মতো একটি জায়গা। আপনারা চাইলেই শুক্রবারের দিন বা যে কোনো ছুটির দিন যদি আপনারা অবসর সময় কাটাতে চান, তাহলে এরকম একটি পরিবেশে চলে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ভালো লাগার মতো দৃশ্যই কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমরা নতুন কিছু আপনাদেরকে আবার দেখাবো এসএমটিভি কুষ্টিয়ার পক্ষ থেকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।